হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিদীপ বাইকার। আমি ত্রিদীপ। ফ্রেন্ডস, আমরা যারা রয়্যাল এনফিল্ড কিনি, আমাদের মধ্যে অনেকে আছে, অনেকে শখে কেনে, অনেকে স্টাইল দেখানোর জন্য কেনে, আর অনেকে কেনে যে ভ্রমণ করার জন্য। একটা রয়্যাল এনফিল্ড কেনা মানে আপনার একটা ভ্রমণ সাথী। আমি যেরকমই রয়্যাল এনফিল্ড আমার আছে, আমি আমার স্টাইল মারার জন্য আমি কিনিনি। আর আমার হ্যাঁ শখ আছে, একটা শখ ছিল যে আমার কাছে একটা রয়্যাল এনফিল্ড থাকবে, আমার বাড়িতে একটা রয়্যাল এনফিল্ড থাকবে। আর তার থেকেও একটা বড় কথা হচ্ছে, আমি খুব ভ্রমণ করতে ভালোবাসি বাইক নিয়ে। আর রয়্যাল এনফিল্ড হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা আইডিয়াল বাইক ফর ট্রাভেলিং। 10 বছর হয়ে গেল আমি মোটামুটি এনফিল্ড নিয়ে ঘোরাঘুরি করি। কোনো না কোনো জায়গায় আমার মনে হয়েছিল যে একটা যদি রাইডিং ক্লাব হতো, আরো সব রাইডার যারা আমাদের এই দিনাজপুরে আছে তারা যদি একত্রিত হতো এবং একসঙ্গে যদি আমরা বেরোতে পারতাম তাহলে আরো সুন্দর হতো ব্যাপারটা। সেই ভাবতে ভাবতে ভগবান শুনে ফেললো এই 26শে মে উত্তরবঙ্গে সবার থেকে বড় রাইডিং ক্লাব তিস্তা থাম্পার্স, সেই তিস্তা থাম্পার্স এর যারা মেন সদস্য তারা ডিসিশন নেয় যে দিনাজপুরে একটা চ্যাপ্টার ওপেনিং হবে। এবং 26শে মে তে আমি গেছিলাম তাদের চ্যাপ্টার ওপেনিং এ ইনগরেশনে। এবং আপনাদেরকে বলতে চাই, যারা আপনারা রাইডিং করতে ভালোবাসেন এবং রাইডিং একটা প্যাশন আপনাদের কাছে, এবং আপনারা এখনো খুঁজছেন যে কাদের সঙ্গে রাইড করবেন, বা এখনো যদি ভেবেই থাকেন যে একটা গ্রুপ হলে ভালো হতো, আপনাদেরকে সবাইকে আমি স্বাগত জানাই এই তিস্তা থাম্পার্স গ্রুপে। এবং আপনারা আসুন, প্রত্যেক মাসে তিস্তা থাম্পার্স থেকে একটা করে রাইড হয়, মিনিমাম একটা রাইড হয়, এবং আপনারা এই রাইডে অংশগ্রহণ করুন এবং রাইডের মজা নিন। তো চলুন বেশি সময় নষ্ট না করে যাই দক্ষিণ দিনাজপুর চ্যাপ্টার ওপেনিং ফ্রম তিস্তা থাম্পার্স। আমরা এখন আছি মোটামুটি এই রাস্তায়, এই রাস্তা হচ্ছে খাসপুরের রাস্তা, রাজুয়ার রাস্তা। আর অভিজিৎ আমার জন্য ওয়েট করছিল, থ্যাংক ইউ অভিজিৎ। ওর চাকার পাম্পটা একটু কম ছিল, চাকার পাম্প দিলাম, গিয়ারটাও পড়ছে। এখন আমরা যাব টুয়ার্ডস তপনের দিকে। আর সবার থেকে বড় ব্যাপার হচ্ছে প্রচণ্ড গরম লাগছে। এই চলছে আমাদের ব্রেকফাস্ট। আর নিচে আমাদের হল যেখানে আছে সেই হলে যাচ্ছি। চলুন, হলের ভিতরে ঢুকলাম। আর এখানে প্যাচেস অ্যান্ড স্টিকার্স আর রেডি, আর উজ্জ্বলদা খুবই সিরিয়াসলি কাজ করছে। আর এখন আমরা বেরাচ্ছি সবাই মিলে টুয়ার্ডস বাবুঘাটের পথে। আর মোটামুটি আমরা আছি এখন, আমার যেটুকু মনে হচ্ছে 65 হেড আছি, 65 জন আছি। আর এটা দারুণ একটা মোমেন্ট আমাদের দক্ষিণ দিনাজপুরের কাছে, কারণ 65 রাইডার্স উইথ রয়্যাল এনফিল্ড, মানে একটা সত্যি দারুণ ব্যাপার, একটা দারুণ মুহূর্ত আজকের দিনে।
আমরা বসে গেছি এখন রাজ্যে, আর পথের সাথে প্রথমবার আমরা আমি আসলাম, আর ভাত দেওয়া হচ্ছে আজকে মেনু কি আছে, হ্যাঁ বাটা মাছ আর মুরগি মাংস, আচ্ছা বাটা মাছ আর মুরগি মাংস আছে, ওইগুলো আর তুলতে পারবো না কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে।